নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি অনুমতিতে গড়িমসি? রাজ্যপাল অধ্যক্ষ অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি দেননি মুখ্য সচিব। মুখ্য সচিবের অনুমতি না পাওয়ার কারণে নয় অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় দেরি হওয়ার অভিযোগ। বিচার প্রক্রিয়া শুরু করতে নিম্ন আদালতে কাগজ জমা পড়েছে বলে সিবিআই সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হওয়ার অভিযোগ। হাইকোর্টে অভিযোগ জানিয়ে রিপোর্ট দিল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি অনুমতিতে গড়িমসি? রাজ্যপাল অনুমতি দিয়েছেন, অধ্যক্ষ অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি দেননি মুখ্য সচিব, আর তার জন্যই অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার দেরি হওয়ার অভিযোগ করা হচ্ছে। এমনটা জানা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া শুরু করতে নিম্ন আদালতে ইতিমধ্যে কাগজ জমা পড়েছে, কিন্তু ধৃতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হচ্ছে। হাইকোর্টে এমনই অভিযোগ জানিয়ে রিপোর্ট দিল সিবিআই। রাজ্যপাল অধ্যক্ষ অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি দেননি মুখ্য সচিব। সর্বশেষ আপডেট কি আমরা জানবো, কথা বলবো অনুবংশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবংশ, সিবিআই তরফ থেকে কোর্টে ঠিক কি রিপোর্ট দেওয়া হয়েছে, কি উল্লেখ করা হয়েছে সেখানে? দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি যে এখানে এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে কিন্তু একজন প্রাক্তন মন্ত্রী রয়েছে, একজন বিধায়ক রয়েছে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যপাল এবং অধ্যক্ষ তারা অনুমতি দিয়েছে, কিন্তু সরকারি আধিকারিক রয়েছে নয়জন, তাদের বিষয়ে কিন্তু মুখ্য সচিব এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। না দেওয়ার জন্য বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হচ্ছে এমনটাই তারা উল্লেখ করে সিবিআই রিপোর্ট দিয়েছে। এখন আদালতের দোরগোড়ায় মামলাটি রয়েছে। মুখ্য সচিবকেও বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে, তারপরেও তিনি কিন্তু এখন অনুমতি বিষয়ে জানাননি। এখন হাইকোর্ট কোনো কড়া পদক্ষেপ নেওয়ার নিতে পারে বা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছে যে আইনজীবীরা। মুখ্য সচিবের তরফ থেকে যে অনুমতি দেওয়াতে বিলম্ব হচ্ছে, তার ফলে অনেকটা প্রক্রিয়া আটকে যাচ্ছে, কেন এই বিলম্ব সেই বিষয়ে কি সিবিআই কিছু জানতে পেরেছে? দেখো, সেটা হচ্ছে যেহেতু সরকারি আধিকারিক, কল্যাণ বা বাঙ্গুলি, এসপি সিনহা, শুভেশ ভট্টাচার্য, এরা প্রত্যেকের সরকারি আধিকারিক, তাদের বিষয় বা তাদের বিরুদ্ধে যদি তোমাকে চার্জশিট জমা দিতে হয় বা চার্জ ফ্রেম করতে হয়, তাহলে কিন্তু মুখ্য সচিবের অনুমতি দরকার। সেই অনুমতির জন্যই বারবার ধরে বলা হচ্ছে, এবং হাইকোর্টে তারা বলেছে, একাধিক বেঞ্চ বলেছে যে আপনারা কেন আটকাচ্ছেন কাউকে আড়াল করার চেষ্টা। তারপরেও কিন্তু মুখ্য সচিব কোনো তিনি নির্দেশ দেন বা অনুমতি দেননি। হাইকোর্ট লাস্ট বেঞ্চ বলেছিল যদি মুখ্য সচিব নির্দেশ না দেয় তাহলে কিন্তু হাইকোর্ট পদক্ষেপ নেবে, এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং আজকে বা আগামী সপ্তাহে মামলা শুনানি আছে, সেই সময় হাইকোর্ট কোনো পদক্ষেপ নিতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আইনজীবীরা মনে করছে। অনুবংশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এ প্রসঙ্গে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রশ্ন হচ্ছে যে আইনত যে এমপ্লয়ার তাকে অনুমতি দিতে হয়, এটাকে সুরক্ষা সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছিল যাতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো রকম অযথা মামলা না হয়, কিন্তু সেই সুরক্ষাটাকে এক্ষেত্রে এই রাজ্য সরকার তার দুর্নীতিগ্রস্ত অফিসারদের বাঁচাবার জন্য ব্যবহার করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের। এখন হাইকোর্টকেই শেষ পর্যন্ত করা নির্দেশ দিতে হবে, হাইকোর্ট করা নির্দেশ দিতে চাইছেন না চাইছেন, যার দায়িত্ব সে দায়িত্ব পালন করুক, কিন্তু এদের রাজ্য সরকার বা দায়িত্বপ্রাপ্ত অফিসার এরা তো আইন অনুযায়ী কাজ করতে অভ্যস্ত নয়, তাই এই সমস্ত বাহানা তুলছেন যাতে ট্রায়ালটা ডিলে হয়। ট্রায়াল যত ডিলে হবে তত ওরা মহানন্দে নেচে বেড়াতে পারবে যে আমরা তো অভিযুক্ত, এখনো পর্যন্ত অপরাধী প্রমাণ হয়নি, এই আর কি। অনুবংশের সঙ্গে কথা বলে জানবো। অনুবংশ, যেটা বাম নেতারা তিনি বলছেন যে যেটা যেটা সুরক্ষা দেওয়ার কথা সরকারি কর্মচারীদের, যে জন্য এটা তৈরি করা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় অভিযুক্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। অনুবংশের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো, এই বিষয়ে জানার চেষ্টা করবো, কারণ সিবিআই তরফ থেকে যে রিপোর্ট তুলে ধরা হয়েছে যেখানে বলা হচ্ছে রাজ্যপালের কাছ থেকে অনুমতি পাওয়া গিয়েছে অধ্যক্ষের অনুমতি, কিন্তু মুখ্য সচিব এখনো পর্যন্ত অনুমতি দেয়নি। আর এরপরই প্রশ্ন আসছে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে অনুমতি দিতে কেন এই গড়িমসি, বা গড়িমসি কি করা হচ্ছে? মুখ্য সচিবের অনুমতি না পাওয়ার কারণে নয় অভিযুক্তের বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে, এমনটাই অভিযোগ। বিচার প্রক্রিয়া শুরু করতে নিম্ন আদালতে এই বিষয়ে রিপোর্ট জমা পড়েছে এবং সিবিআই তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, যেখানে উল্লেখ করা হচ্ছে রাজ্যপাল এবং অধ্যক্ষ অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি দেননি মুখ্য সচিব, আর মুখ্য সচিব অনুমতি না দেওয়ার কারণে নয় অভিযুক্তের বিচার প্রক্রিয়া তা দেরিতে হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আদালতে কাগজ জমা পড়েছে সিবিআই সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। ধৃতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হওয়ার যে কারণ, সেই কারণ সিবিআই রিপোর্টে এটাই উল্লেখ করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি অনুমতিতে গড়িমসি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ রাজ্যপাল অধ্যক্ষ তার অনুমতি দিয়েছেন, কিন্তু মুখ্য সচিব তিনি এখনো অনুমতি দেননি। মুখ্য সচিবের অনুমতি না পাওয়ার কারণে অভিযুক্তের বিচার প্রক্রিয়ার দেরি হওয়ার অভিযোগ। বিচার প্রক্রিয়া শুরু করতে নিম্ন আদালতে ইতিমধ্যেই কাগজ জমা পড়েছে বলে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। ধৃতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হওয়ার অভিযোগ করা হচ্ছে। হাইকোর্টে এই মর্মে অভিযোগ জানিয়ে রিপোর্ট দিল সিবিআই। কেন মুখ্য সচিবের অনুমতি দরকার, রিপোর্টে সেই প্রশ্ন তোলা হয়েছে বলে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি অনুমতিতে গড়িমসি, রাজ্যপাল অধ্যক্ষ অনুমতি দেওয়ার পরও অনুমতি দেননি মুখ্য সচিব, আর সেই জায়গাতেই সিবিআই তরফ থেকে রিপোর্ট জমা পড়েছে। এই কারণেই কিন্তু, যার ফলে যে বিচার প্রক্রিয়া, নয় অভিযুক্তের, এই বিচার প্রক্রিয়াতে বিলম্ব হচ্ছে। বিলম্ব হওয়ার কারণেই ক্ষেত্রে সিবিআই তরফ থেকে এই রিপোর্ট উল্লেখ করা হয়েছে, যে ক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি অনুমতি দিয়েছেন, অধ্যক্ষ অনুমতি দিয়েছেন, কিন্তু মুখ্য সচিব এখনো পর্যন্ত অনুমতি দেননি। আর তার ফলেই কিন্তু পুরো প্রক্রিয়া, অর্থাৎ পুরো যে বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হচ্ছে, এমনটাই বলা হচ্ছে সিবিআই রিপোর্টে। আমরা এই বিষয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশবাবু, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি অনুমতিতে গড়িমসি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ রাজ্যপাল অধ্যক্ষ তারা অনুমতি দিলেও মুখ্য সচিব তিনি এখনো অনুমতি দেননি, আর তার জন্য বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে অভিযোগ করছে সিবিআই। এবং বামেদের অভিযোগ যে সরকার এই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, কি বলবেন আপনি? সিবিআই কি বলছে আদালতে বলুক না, আদালত তাহলে সেই ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। এইসব কথা গত দু বছর আড়াই বছর ধরে একটা ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ সিবিআই তৈরি করছে, আমি সেটা বারবার আপনাদের সামনে বলেছি। তদন্ত কতখানি এগিয়েছে সেই ব্যাপারে মানুষের মনে এখন সন্দেহ উঠতে শুরু করেছে। সিবিআই শুধু অন্যের ওপর দোষ চাপাচ্ছে। এখানটাতে যদি সিবিআইয়ের এইটাই মনে হয় যে তারা তদন্ত করতে পারছে না, তদন্ত তো করছে, তদন্ত তো কেউ আটকাচ্ছে না, তদন্ত করে ঠোস প্রমাণ দিয়ে সামনে খুব ব্যবস্থা নিক, আর যদি কোনো সরকারি কর্মচারী থাকে সেখানটাতে সরকারের অনুমতির ব্যাপার থাকে, আপনি বলছেন রাজ্যপাল দিয়েছে, অধ্যক্ষ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, শুধু চিফ সেক্রেটারি দেয়নি তার জন্যে, এটার মধ্যে একটুখানি তথ্যের অভাব আছে বলে আমার মনে হচ্ছে। যদি এরকম ঘটনা হতো তাহলে আদালত নির্দেশ দিত, আদালতের নির্দেশ যদি কিছু থাকে তাহলেই তার উপরে কথা বলা যায়। সিবিআই এর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য, এবং তারা এতদিন পর্যন্ত কোনো কাজের কাজ করেননি, শুধু 2024 নির্বাচনটাকে লক্ষ্য রেখে বিজেপির হয়ে গলার সুর চড়িয়েছে। সুতরাং তাদের কথার ওপরে মন্তব্য হয় না, আদালত কিছু বললে তার উপরে মন্তব্য করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।